হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি, পৃষ্ঠতলীয় রসায়ন, যেখানে আমরা আজকে ক্যাটালিসিস বা অনুঘটন এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমরা সবাই কিন্তু কম বেশি ক্যাটালিস্ট বা ক্যাটালিসিস এই টার্মটার সঙ্গে পরিচিত আছো, ঠিক আছে? তো দেখো, ক্যাটালিসিস ক্যাটালিসিস জিনিসটা কি বা কোথা থেকে এসছে? ক্যাটালিসিস শব্দটি একটা গ্রিক শব্দ, ক্যাটালিসিস থেকে এসছে, যার অর্থ হচ্ছে কোনো একটা বিক্রিয়ার বেগ বাড়ানো আর কি, ঠিক আছে? মানে টু লুজেন অ্যাকচুয়ালি। দেখো, অ্যাকচুয়ালি যদি আমরা সংজ্ঞা বলতে চাই যে ক্যাটালিসিস কি, তার আগে আমরা ক্যাটালিসিস জানার আগে জানবো যে হোয়াট ইজ ক্যাটালিস্ট, ঠিক আছে? যেটাকে বাংলা বলা হয় অনুঘটক, ঠিক আছে? অনুঘটক কি? দেখো, অনুঘটক হচ্ছে এমন একটা পদার্থ যার উপস্থিতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, কিন্তু যে বিক্রিয়ায় এই পদার্থটা তার মানে বিক্রিয়ার বেগটাকে বাড়াচ্ছে, সে কিন্তু নিজে ওই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং বিক্রিয়া শেষে দেখা যাবে যে ওই উক্ত পদার্থের ভর আর রাসায়নিক সংযুক্তি কিন্তু অপরিবর্তিত আছে, ঠিক আছে? তাকে আমরা বলবো অনুঘটক। কি বললাম আরেকবার বলছি, যে পদার্থের উপস্থিতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়া শেষে ওই পদার্থের ভর ও রাসায়নিক সংযুক্তি অপরিবর্তিত থাকে, তাকে আমরা বলি ক্যাটালিস্ট, ঠিক আছে? এবং এই অনুঘটকের উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি হলো, ঠিক আছে, এই যে ঘটনা, এই ঘটনাকেই কিন্তু বলা হয় ক্যাটালিসিস, ঠিক আছে? কি বললাম, ক্যাটালিসিস। তাহলে ক্যাটালিস কি না, এটা এমন একটা পদার্থের উপস্থিতিতে, মানে এমন একটা পদার্থ যার উপস্থিতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়া শেষে কি হবে, এই যে পদার্থটা তার ভর এবং রাসায়নিক সংযুক্তি অপরিবর্তিত থাকে। আর এই যে পদার্থের উপস্থিতিতে এই যে পুরো ঘটনাটা ঘটছে, সেটাকে আমরা বলছি ক্যাটালিসিস বা অনুঘটন, ঠিক আছে? একটা এক্সাম্পল যদি আমরা দিই, দেখো, সাপোজ ধরো আমরা KCO3 থেকে যদি আমরা KCL বা অক্সিজেন উৎপন্ন করতে চাই, ঠিক আছে? ধরো আমরা কি নিয়েছি, KCLO3 থেকে KCl+O2, এটাকে আমরা যদি একটু ব্যালেন্স করে নিই, এটা এখানে যদি দুই অণু দিই, ঠিক আছে, এটা সলিড স্টেটে, এবং KCLটা উৎপন্ন হবে দুই অণু, এটাও সলিড স্টেটে, আর অক্সিজেন উৎপন্ন হবে তিন অণু, এটা গ্যাসিয়াস স্টেটে। এই যে নর্মাল রিয়াকশান, এই নর্মাল রিয়াকশানে টা মানে করতে গেলে রিয়াকশানটা আমাদের যে হিটটা দরকার হয়, সেই হিটটা দরকার হচ্ছে অনেক হাই টেম্পারেচার দরকার হয়, ঠিক আছে? যেমন ধরো 300 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে? মানে যে হিটটা দরকার হবে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 653 থেকে 870 কেলভিনের কাছাকাছি। কিন্তু এই সেম রিয়াকশান আমরা যদি কোনো একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের উপস্থিতিতে করি, এই বিক্রিয়াটা কিন্তু অনেক কম টেম্পারেচার হয়ে যায়, ঠিক আছে? সাপোজ আমরা একটা ক্যাটালিস্ট আমরা যদি আমরা ইউজ করি এখানে, ক্যাটালিস্ট ধরো MnO2, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তো সেই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমরা যদি ইউজ করি, তাহলে এক্ষেত্রে এই যে টেম্পারেচারটা লাগছিলো, এই টেম্পারেচারটা কমে 473 থেকে ওই 630 কেলভিনের কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? মানে কি আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বিক্রিয়া নর্মালে যত হিট প্রয়োজন হয়, ঠিক আছে, বা যত যে সমস্ত কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়, আমরা যদি কোনো একটা ক্যাটালিস্ট ইউজ করি, রিয়াকশানটা খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে, খুব ইজিলি, এবং দেখাচ্ছে অনেক ফাস্টার হয় রিয়াকশানটা, যার ফলে বুঝে গেল। তাহলে ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। এবার কেন বাড়াচ্ছে, কীভাবে বাড়াচ্ছে, সেগুলো তো আমরা ডিটেলসে আমরা আরও পড়বো এক এক করে, ঠিক আছে? এবার দেখো, আমরা ক্যাটালিস্ট সম্পর্কে বা এই ক্যাটালিসিস যে পড়ছি, ক্যাটালিসিস এর সম্পর্কিত বিভিন্ন টার্মগুলো সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট যে টার্মটা আছে সেটা হচ্ছে ইনহিবিটর। তো সবাই হেডিং দেবে এবং লিখবে ইনহিবিটর, ঠিক আছে? ইনহিবিটরের বাংলা অর্থ হচ্ছে মন্দক বা বাধক, যেটাকে আমরা বলি, ঠিক আছে? কি বলবো, বাধক বা মন্দক। তাহলে সবাই দেখো, ইনহিবিটর মানে বিভিন্ন টার্ম আর কি, ঠিক আছে? এক নম্বর টার্মটা কি, ইনহিবিটর, এটাকে আমরা কি বলি, মন্দক, ঠিক আছে? অনেকে এটাকে বাধকও বলা হয়। দেখো, এটা জিনিসটা কি, এটা হচ্ছে মানে এমন একটা পদার্থ যার উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতিটা হ্রাস পায়,
বিক্রিয়ার গতিটা মন্দীভূত হয়, তাই জন্য এটার নাম হচ্ছে মন্দ। ঠিক আছে, কি বললাম আরেকবার বলছি, ধরো এমন একটা পদার্থ যার উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার বেগটা মন্দীভূত হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনহিবিটর। যেমন ধরো আমরা একটু যদি বলি যে ধরো সাপোজ কোনো একটা ক্লোরোফর্মের জারণ বিক্রিয়া, ঠিক আছে, বায়ুতে যদি আমরা ক্লোরোফর্মে জারণ বিক্রিয়া করি, জারণ ক্রিয়া, তাহলে সেখানে যদি কোনো অ্যালকোহল প্রেজেন্ট থাকে তাহলে সেই বিক্রিয়ার গতিটা মন্দীভূত হয়। তাহলে এখানে যে অ্যালকোহলটা অ্যাকচুয়ালি আমাদের ইনহিবিটর হিসেবে কাজ করছে, ঠিক আছে। কিন্তু ইনহিবিটরকে কখনোই আমরা নেগেটিভ ক্যাটালিস্ট বলবো না, ঠিক আছে, কি বললাম, নেগেটিভ ক্যাটালিস্ট এটা কিন্তু বলবো না, ঋণাত্মক কোনো কথা বলবো না। কারণ কি দেখো, কারণটা হচ্ছে মানে এই যে ইনহিবিটর বা মন্দক, এটা যে ক্রিয়া কৌশলে বিক্রিয়ার গতিকে মন্দীভূত করে আর একটা ক্যাটালিস্টের যে ক্রিয়া কৌশল, সেটা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে। এর মানে ক্রিয়া কৌশল আর তোমার নেগেটিভ ক্যাটালিস্টের মেকানিজম ক্রিয়া কৌশল, এদের কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সেই জন্য আমরা কখনোই ইনহিবিটরকে নেগেটিভ ক্যাটালিস্ট বা ঋণাত্মক কোনো ঘটক বলবো না, বুঝে গেল। সেকেন্ড টার্ম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রোমোটর, ঠিক আছে, ক্যাটালিটিক প্রোমোটার। দু নম্বর কি বললাম, ক্যাটালাইটিক প্রোমোটার। ক্যাটালিটিক প্রোমোটারটা কি না, এই পদার্থটা কি হবে, নিজে অনুঘটক নয়, কিন্তু আমরা যদি এই পদার্থটা একটা অনুঘটকের মানে সাথে ইউজ করি, তাহলে সেই অনুঘটকটার যে কার্যকারিতা বা অনুঘটন যে ক্ষমতা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, ঠিক আছে। সেটা হচ্ছে অনুঘটক উদ্দীপক বা ক্যাটালিটিক প্রোমোটার, বুঝে গেল। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমরা যে হেবার প্রসেসে উল্লেখ করি যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস যে উৎপন্ন করি আমরা, ঠিক আছে, নাইট্রোজেন প্লাস ইনঅর্গানিক নাইট্রোজেন দুজন্য অ্যামোনিয়া গ্যাস, এগুলো সব গ্যাসের স্টেটেই থাকে। এবং এখানে আমরা যেসব যেটা ক্যাটালিস্ট ইউজ করি সেটা হচ্ছে আয়রন। দেখো এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা হয়, সেখানে আয়রনের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আমরা K2O + Al2O3 এর একটা মিক্সার ইউজ করি। এর উপস্থিতিতে এফির যে কার্যকারিতা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং রিয়াকশানটা কিন্তু ফরওয়ার্ড রিয়াকশান ঘটে এবং অনেক ফাস্ট রিয়াকশান ঘটে, ঠিক আছে। তাহলে এখানে যে K2O + Al2O3 এই যে মিক্সার, এটা কিন্তু একটা ক্যাটালিটিক প্রোমোটার হিসেবে কাজ করছে। এর কাজ কি, এখানে যে অনুঘটকটা আমরা ইউজ করেছি এফই অনুঘটক, এই অনুঘটকের কার্যকারিতা বা অনুঘটনের যে ক্ষমতা, সেটাকে বাড়িয়ে দেওয়াই হচ্ছে এই ক্যাটালিটিক প্রোমোটার বা অনুঘটক উদ্দীপকের কাজ, ঠিক আছে। থার্ড যে টার্মটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্যাটালিটিক পয়জন, ঠিক আছে, ক্যাটালিটিক পয়জন। দেখো ক্যাটালিটিক পয়জন বা অনুঘটক বিষ, মানে এটা এটা আমরা কাদের বলবো, ক্যাটালিটিক পয়জন বা অনুঘটক বিষ হচ্ছে এমন কিছু পদার্থ যাদের সামান্য পরিমাণ উপস্থিতিতেও কিন্তু অনুঘটকের যে কার্যকারিতা বা অনুঘটন যে ক্ষমতা, সেটা কিন্তু হ্রাস পায় বা দেখা যায় নষ্ট হতে পারে, ঠিক আছে, সেইগুলোকে আমরা বলবো অনুঘটক বিষ বা ক্যাটালিটিক পয়জন, ঠিক আছে। যেমন ধরো এক্ষুনি যেটা বললাম যে অ্যামোনিয়া প্রস্তুতি, যে হেবার প্রস্তুতির ক্ষেত্রে আয়রন কি ইউজ করা হয়, সেই আয়রনের সাথে যদি আমরা কিছু পরিমাণে H2S, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস যদি আমরা প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু আয়রন যে অনুঘটকটা আমরা ইউজ করছিলাম তার কার্যকারিতা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। সেই জন্য এই হেবার প্রসেসে আয়রনের সাথে যদি H2S থাকে, তাহলে H2Sটা কিসের ভূমিকা পালন করবে, ক্যাটালিটিক পয়জন বা অনুঘটক বিষের ভূমিকা পালন করবে, ঠিক আছে। তো এই টার্মগুলো সম্পর্কে আমাদের একটু পরিচিত থাকতে হবে, যে প্রত্যেকটা টার্ম সম্পর্কে। তাহলে দেখো আমরা কি অনুঘটক সম্পর্কে কি পড়লাম বা অনুঘটকের কি বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক কি কিগুলো, সেটা একবার আমরা এক নজরে দেখে নিই, ঠিক আছে, যেগুলো আমরা বললাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। সব একটা হেডিং দিতে পারো যে ক্যারেক্টারিস্টিক অফ ক্যাটালিস্ট, ঠিক আছে, অনুঘটকের বৈশিষ্ট্য, অনুঘটকের বৈশিষ্ট্য। তাহলে আমরা অনুঘটকের প্রথম বৈশিষ্ট্য কি দেখেছি, আমরা দেখলাম যে না, অনুঘটকটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ তো করে, কিন্তু বিক্রিয়া শেষে অনুঘটকের ভর আর রাসায়নিক সংযুক্তি কিন্তু অপরিবর্তিত থাকে, ঠিক আছে। রাসায়নিক সংযুক্তি মানে ধরো আমরা AL2O3, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়েছি একটা অনুঘটক,
ঠিক আছে, এবং বিক্রিয়া শেষে আমরা কিন্তু এএল টু ও থ্রি টা পাবো, এমন পাবো না যে এএল থ্রি ও টু বা এএল টু ও ফোর, এরকম পাবো না। ঠিক আছে, রাসায়নিক সংযুতি ভিন্ন হবে না, যেমন ছিল রাসায়নিক সংযুতি তার রাসায়নিক সংযুতি কিন্তু অপরিবর্তিত থাকবে, প্লাস যে মাস বিক্রিয়ার মানে অনুঘটকের যে মাস সেটাও কিন্তু আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, তারপরে কি বললাম যে না যে অনুঘটক এটা কিন্তু সামান্য পরিমাণ উপস্থিত হলে যথেষ্ট, ঠিক আছে, এ না যে খুব বেশি বেশি মানে হাইলি কোয়ান্টিটির দরকার, খুব অল্প পরিমাণ অনুঘটকে কিন্তু কোনো একটা বিক্রিয়ার কে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট। ঠিক আছে, তারপরে দেখো মানে এটা দু নম্বর পয়েন্ট বা তিন নম্বর পয়েন্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু অনুঘটক দ্বারা শুরু হয় না, সাধারণত কোনো একটা অনুঘটক রাসায়নিক বিক্রিয়া শুরু করে না, কি হয় না ও কেবলমাত্র কোনো একটা বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এবং আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে যে অনুঘটকটা যদি কোনো একটা রিয়াকশান রিভার্সিবল রিয়াকশান হয়, মানে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড রিভার্সিবল রিয়াকশান, উভমুখী বিক্রিয়া, সেক্ষেত্রে হবে যে অনুঘটকটা যতটা পরিমাণ ফরওয়ার্ড রিয়াকশান করবে ততটা পরিমাণ কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশান করবে। মানে আমি বলতে চাইছি যে মানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ এবং বিপরীত দুটো ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রভাবিত হবে অনুঘটক দ্বারা। তারপরে কী হবে, তারপরে সাম্য যে ধ্রুবক আছে কে সেটার মান কিন্তু আনচেঞ্জ বা অপরিচিত থাকবে। ঠিক আছে, পাঁচ নম্বর পয়েন্ট কি, পাঁচ নম্বর হচ্ছে কি যে অনুঘটক কিন্তু এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে একদম স্পেসিফিক নির্দিষ্ট, মানে দেখা যাচ্ছে কোনো একটা রিয়াকশান, সাপোজ ধরো আমরা ইথানল নিয়েছি C2H5OH, একে আমরা হিট দিয়েছি Al2O3 ফ্রেন্সে, সেই ইথানলকে আমরা হিট দিয়েছি কিন্তু সেটা হচ্ছে কপারের ফ্রেন্সে, এখানে অ্যালুমিনিয়াম Al2O3 অনুঘটক, এখানে কপার অনুঘটক, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন মানে কি জল বেরিয়ে যাবে, কিন্তু কপার অনুঘটক উপস্থিতিতে কি হবে ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন বার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে দেখো এই ওইচ আর এখান থেকে একটা এইচ বার হবে, তাহলে থাকবে কি C2H4 মানে ইথিলিন উৎপন্ন হবে, আর এখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, ঠিক আছে, সাপোজ ধরো এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে তাহলে কি উৎপন্ন হবে আমাদের CH3, সাপোজ ধরো আমি এটাকে এরকম নিচ্ছি CH3CH2OH এরকম আমি লিখলাম, তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় ডিহাইড্রোজিনেশন হয় তাহলে আমাদের হবে CH3CHO মানে অ্যালডিহাইড উৎপন্ন হবে CH3CHO। তাহলে বুঝতে পারলে যে মানে এক একটা অনুঘটক বা ক্যাটালিস্ট এক একটা বিক্রিয়ার জন্য স্পেসিফিক, আমরা যদি ইথানলের সাথে Al2O3 অনুঘটকটি ইউজ করি তাহলে আমাদের উৎপন্ন হবে ইথিলিন, বাট ওই একই মানে অ্যালকোহলকে যদি আমরা কপার অনুঘটকে উপস্থিতে হিট করি তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো, বুঝে গেল। সেই জন্য কিন্তু অনুঘটকের মানে ক্রিয়া একটা একটা বিক্রিয়ার ক্ষেত্রে একদম স্পেসিফিক, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবার আমরা পড়বো যে অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন। ঠিক আছে, তাহলে পরের পয়েন্ট লেখো যে অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার বেগ কেন বৃদ্ধি পায়। তাহলে সবাই হেডিং কি দেবে, যে অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির কারণ। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি দেখো মানে আমরা যে রিয়াকশন থেকে একটা প্রোডাক্ট যেটা আমরা দেখি, ঠিক আছে, ধরো এটা রিয়াকট্যান্ট, এটা ধরো প্রোডাক্ট, এটা হচ্ছে EA1, এটা ধরো EA2। এবার দেখো এটা দেখাচ্ছে এটা কিন্তু আমরা কোনো একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে বলছি, ক্যাটালিস্ট ইন প্রেজেন্স অফ, ক্যাটালিস্ট এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, মানে এটা হচ্ছে কোনো একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে হচ্ছে আর এই যে বিক্রিয়াটা হচ্ছে এটা হচ্ছে কোনো একটা ক্যাটালিস্টের উপস্থিত মানে অনুপস্থিতিতে হচ্ছে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে, সেটা হচ্ছে যে অনুঘটকের অনুপস্থিতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে পথে সংঘটিত হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে কিন্তু ওই পথ অপেক্ষা নিম্নতর সক্রিয়করণ শক্তি, ইয়ে মানে কি অ্যাক্টিভেশন এনার্জি, নিম্নতর সক্রিয়করণ শক্তি সম্পন্ন একটা বিকল্প পথে সংঘটিত হচ্ছে। ঠিক আছে,
এখন দেখাচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যদি সক্রিয়করণ শক্তির মান কম হয় তাহলে সেই বিক্রিয়ার বেগ অবশ্যই বেশি হবে। এই জন্যই কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার হার অনুঘটকের অনুপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার হার অপেক্ষা বেশি হয়। কারণ কি? কারণ এই যে তোমার অ্যাক্টিভেশন এনার্জির ক্ষেত্রে কম লাগছে, যখনই আমরা কোনো একটা অনুঘটক ইউজ করছি এখানে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির মান অনেক কম হচ্ছে, কম লাগছে। সেই জন্যই কিন্তু এটা একটা বিকল্প পথ হচ্ছে যেখানে অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম, তার ফলে রিয়াকশনের মানে বিক্রিয়ার হারটা অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যখন কোনো ক্যাটালিস্ট বা অনুঘটক থাকছে না তখন যে পথে হচ্ছে তার অ্যাক্টিভেশন অনেক অ্যাক্টিভেশন এনার্জি অনেক হাই, মানে সক্রিয়করণ শক্তিমান অনেক বেশি, যার ফলে কী হচ্ছে এদেরকে অনেক বেশি পথ অতিক্রম করতে হচ্ছে এবং এদের রাসায়নিক বিক্রিয়ার হার অনেক কম। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমাদের মেন কারণ। তাহলে বোঝা গেল, এটা বুঝিয়ে দিলাম। এবারে দেখো আমরা নেক্সট যে টপিকটা বলবো সেটা হচ্ছে অনুঘটনের প্রকারভেদ। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ক্যাটালিসিস, অনুঘটনের প্রকারভেদ মানে ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি। তো দেখো, বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক, এই যে তিনটে জিনিস, রিয়্যাক্ট্যান্ট, প্রোডাক্ট, ক্যাটালিস্ট, ঠিক আছে, এই যে তিনটে পদার্থ আছে, বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক, সকলে যদি একই ভৌত অবস্থায় উপস্থিত থাকে তাকে আমরা বলবো হোমোজিনিয়াস ক্যাটালিসিস। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ক্যাটালিসিস দু প্রকারে হয়। ঠিক আছে, ভৌত মানে এই তিনটে ভৌত অবস্থা অনুযায়ী, রিয়াক্ট্যান্ট, ক্যাটালিস্ট এবং প্রোডাক্ট, এদের ভৌত অবস্থা অনুযায়ী অনুঘটন দু প্রকারের। একটা হচ্ছে হোমোজিনিয়াস, যেটাকে আমরা বলি সমসত্ত্ব অনুঘটক, সমসত্ত্ব অনুঘটন, আর দু নম্বর হচ্ছে অসমসত্ত্ব অনুঘটন। ঠিক আছে, অনুঘটন একটা হচ্ছে অসমসত্ত্ব অনুঘটন, এটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। ঠিক আছে, এবার দেখো সমসত্ত্ব কোনগুলো হবে, যে ক্ষেত্রে এই যে তিনটে আমি বললাম এই তিনটে, বা যদি আমাদের রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট এই দুটো একই ভৌত দশা সম্পন্ন হয়, ঠিক আছে, বা তিনটে যদি আমাদের একই ভৌত সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো হোমোজিনিয়াস। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা রিয়াকশন লিখছি, সাপোজ ধরো আমরা H2S উপর যখন আমরা তৈরি করি, সো H2S উপর তৈরি করতে গেলে আমাদের SO2 গ্যাসটাকে প্রথমে SO3 কনভার্ট করতে হয়। সেই SO2, সেই স্টেপের কথা বলছি, জাস্ট SO2কে SO3 কনভার্ট করার জন্য, ঠিক আছে, আমরা ওখানে নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, বা যেটাকে আমরা নাইট্রিক অক্সাইড বলি, NO, এই ক্যাটালিস্টটি ইউজ করি। ঠিক আছে, এবং এই SO2র সাথে কী হয়, অক্সিজেনের একটা রিয়াকশান ঘটে, SO2+O2, এবং এরা কি হয়, এরা প্রত্যেকেই গ্যাসিয়াস স্টেট থাকে এবং SO3 যেটা উৎপন্ন হয় সেটাও কিন্তু গ্যাসিয়াস স্টেট হয়। এবার যদি আমরা এটাকে জাস্ট ব্যালেন্স করি তাহলে এখানে হচ্ছে 2 অণু হবে আর এখানেও 2 অণু হবে। ঠিক আছে, 2 অণু SO2 থেকে 2 অণু SO3। তো এখানে দেখো প্রত্যেকটার ভৌত দশা, এটাও গ্যাস ফেজ, গ্যাস ফেজ, গ্যাস ফেজ এবং গ্যাস ফেজ, রিয়্যাক্ট্যান্ট, প্রোডাক্ট অ্যান্ড ক্যাটালিস্ট বোথ, মানে প্রত্যেকেই কিন্তু আমাদের ভৌত দশা কি, গ্যাস, গ্যাসীয় দশা, সেই জন্য এদেরকে আমরা বলবো হোমোজিনিয়াস ক্যাটালিসিস। কিন্তু যদি কোনো একটা দশা আমাদের কঠিন হয়ে যায়, মানে দুটো দশা যদি ভিন্ন হয়ে যায়, সেটাকে আমরা বলবো হেটেরোজিনিয়াস বা অসমসত্ত্ব অনুঘটন। ঠিক আছে, অসমসত্ত্ব অনুঘটনের উদাহরণ দেখো, দেখো আমরা যে হেবার প্রসেস পড়ছিলাম না, এক্সাম্পল কি পড়ছিলাম, না N2 সাথে হাইড্রোজেন থেকে উৎপন্ন হবে আমাদের অ্যামোনিয়া, সেক্ষেত্রে আমরা যে ক্যাটালিস্ট ইউজ করছিলাম আয়রন, এক্ষেত্রে আয়রনটা কিন্তু সলিড অবস্থায় থাকে এবং এগুলো প্রত্যেকে কী হয়, গ্যাসীয় দশায় থাকে, গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, তাহলে এই যে এরা প্রত্যেকে গ্যাস ফেজ বা এদের হচ্ছে সলিড ফেজ, সেই জন্য এটা হচ্ছে আমাদের অসমসত্ত্ব বা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। এগুলো কিন্তু খুবই সহজ, এই জন্য এত স্পিডে বলছি বা এত বোঝানোর কিছু তেমন নেই। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি বলে যাচ্ছি থরলি, বুঝা যাচ্ছে, বোঝার কিছু নেই তেমন একটা। দেখো এখানে বললাম কি প্রত্যেকের ভৌত দশা সেম হতে হবে, তাহলে সেটা বলবো আমরা সমসত্ত্ব বা হোমোজিনিয়াস ক্যাটালিসিস, যদি এখানে ভৌত দশা আলাদা হয়ে যায় তাহলে বলবো হেটেরোজিনিয়াস বা অসমসত্ত্ব ক্যাটালিসিস। ঠিক আছে, এই এবার দেখো এই যে আমরা অসমসত্ত্ব অনুঘটনের কথা বললাম, তো এই অসমসত্ত্ব অনুঘটনের ব্যাখ্যা করব আমরা অ্যাডজর্পশন থিওরি বা অধিশোষণ তত্ত্বের সাহায্যে। ঠিক আছে, তো সবাই হেডিংটা দেবে যে অধিশোষণ তত্ত্বের সাহায্যে অসমসত্ত্ব অনুঘটনের ব্যাখ্যা। অ্যাকচুয়ালি বলতে পারো যে এটা একটা মেকানিজম, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের মেকানিজম,
দেখো এই মেকানিজমটা অ্যাকচুয়ালি পাঁচটা স্টেপে ঘটে, ঠিক আছে? মানে অসমসত অনুঘটন কিভাবে ঘটে তা ব্যাখ্যা করতে গেলে আমরা দেখবো এটা পাঁচটা স্টেপে ঘটে। প্রথম স্টেপে কি হয় না, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ক অণুগুলির আগমন ঘটে, ঠিক আছে? সাপোজ ধরো এটা ক্যাটালিস্ট, ঠিক আছে, বা অনুঘটক। এটা এখানে কি হয়, এটা যে এটা কি, এটা সলিড, এই যে সলিড মানে এই যে কঠিন পৃষ্ঠতল, এই কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে কি হবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কঠিনের মানে গ্যাসীয় যে অনুঘটনগুলো আছে, সরি মানে গ্যাসীয় যে বিক্রিয়কগুলো আছে সেগুলো আগমন ঘটবে, ঠিক আছে, কঠিনের পৃষ্ঠতলে। তারপরে কি হবে সেকেন্ড স্টেপে, সেকেন্ড স্টেপে হবে যে না, অনুঘটকের পৃষ্ঠতলে অবস্থিত যে সক্রিয় কেন্দ্রগুলো আছে সক্রিয় কেন্দ্রগুলিতে বিক্রিয়ক অনুসমের অধিশোষণ ঘটবে। কি বললাম, ব্যাপন প্রক্রিয়ার মধ্যে আসবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আসবে মানে কি না, আগমন যখন ঘটবে সেই মানে অ্যাকচুয়ালি কি হয়, বেশি ঘনত্বযুক্ত থেকে কম ঘনত্বযুক্ত থেকে মানে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে আসা ঘটনা তো ব্যাপন, ঠিক সেই পদ্ধতিতে গ্যাসীয় অণুগুলোর আগমন ঘটবে এই কঠিন ক্যাটালিস্টের পৃষ্ঠতলে, ঠিক আছে? তারপরে কি বললাম, তারপরে বললাম না যে অনুঘটকের পৃষ্ঠতলে অবস্থিত যে সক্রিয় কেন্দ্র, হ্যাঁ এবার দেখো সক্রিয় কেন্দ্র বা অ্যাক্টিভ সেন্টার যেগুলো, অ্যাক্টিভ সেন্টার কোনগুলোকে বলবো, অ্যাকচুয়ালি দেখো অ্যাক্টিভ সেন্টার মানে কি, যেখানে মানে বল ক্ষেত্র ক্রিয়া বেশি করে। অ্যাকচুয়ালি কি বলছি, সাপোজ ধরো সেই বলেছিলাম না কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হয়, এখানে কোনো একটা অণু আছে প্রেজেন্ট, তো এখান থেকে এর এখান থেকে এদিক থেকে যদি যে পরিমাণ বলটা ক্রিয়া করছে ওপরে কিন্তু আর কোনো মৌল নেই মানে কোনো অণু নেই, যে ক্ষেত্রে কিনা অসম একটা বল ক্রিয়া করে, সেই অসম বল ক্রিয়া করার জন্য কি হয়, এই যে পৃষ্ঠতলের দিকে যেটা থাকে প্রান্তটা সেখানে কিন্তু সেই বল ক্ষেত্রটা বেশি হয় এবং অ্যাডজর্পশনটা সেখানে কিন্তু হয়, ঠিক আছে? এইটাই হচ্ছে এখানে অ্যাক্টিভ সেন্টার। এবার অ্যাক্টিভ সেন্টার কোনগুলো হতে পারে, অ্যাক্টিভ সেন্টার হতে পারে হয়তো কোনো একটা কৌণিক বিন্দু, ঠিক আছে, এখানটায় হতে পারে কৌণিক বিন্দুগুলো যেখানে তোমার অসম মানে অসম বল বেশি ক্রিয়া করবে, বলক্ষেত্র যেখানে অনেক বেশি ক্রিয়া করবে, ঠিক আছে? বা হতে পারে কোনো একটা ফাটল হতে পারে, ঠিক আছে, কোনো জায়গায় যেরকম ক্রাক আছে যেখানে অণুগুলো কি হচ্ছে প্রপারলি বসতে পারছে না, যার ফলে ওখানে বল ক্ষেত্রটা বেশি ক্রিয়া করবে বা অসম বলটা বেশি কাজ করবে, সেটা হতে পারে ফাটল বা কোনো একটা ধার হতে পারে বা কোনো একটা কৌণিক বিন্দু হতে পারে, এই সমস্ত জায়গাগুলোকে বলছে অ্যাক্টিভ সেন্টার। কারণ কি না, ওই সমস্ত জায়গাগুলো অসম বল বেশি বেশি ক্রিয়া করে বা আমরা যেগুলোকে বলক্ষেত্র বলি, যার ফলে ওখানে কি না অ্যাডজর্পশনটা অনেক বেশি হয়, তাহলে সেখানে অন্যগুলো ওখানে এসে অ্যাডজর্ব হবে। থার্ড স্টেপে কি হবে, অ্যাডজর্ব হবার পর ওখানে কি করবে, ওরা একটা সক্রিয় জটিল যৌগ গঠন করবে, ঠিক আছে, সক্রিয় জটিল যৌগ। যেমন দেখা যাচ্ছে কোনো একটা রিয়াক্টান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হওয়ার মাঝখানে একটা ট্রানজিশন স্টেট হয়, ঠিক তেমনি অ্যাডজর্পশন হওয়ার পর ওখানে অ্যাডজর্ব হওয়ার পর কী করে একটা মানে সক্রিয় জটিল যৌগ, যেটাকে আমরা বলি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, এখানে কি বলি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, ঠিক আছে, সক্রিয় জটিল যৌগ গঠন করে। সেই সক্রিয় জটিল যৌগ গঠন করার পর পৃষ্ঠতলে অধিশোষিত অণুগুলোর মানে বিক্রিয়ার ফলে সেটা একটা প্রোডাক্টে রূপান্তরিত হয় এবং পৃষ্ঠতল থেকে সেটা কিন্তু বিশোষণের মাধ্যমে আবার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ওটা সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এক নম্বর পয়েন্ট কী বললাম না, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আগমন ঘটে। দু নম্বর স্টেপ কী বললাম না, কী হয় সেই বিভিন্ন অ্যাক্টিভ সেন্টারে সেগুলো অ্যাডজর্ব হয়। থার্ড নম্বর কী বললাম, থার্ড নম্বর বললাম না যে ওই যে অ্যাক্টিভ সেন্টার যেখানে অ্যাডজর্ব হলো সেখানে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করবে এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরির মাধ্যমে কী হবে, তারপরে আবার প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্ট আবার কী হবে সেখান থেকে বিশোষণ ঘটবে। চার নম্বর স্টেপে বিশোষণ ঘটার পরে পাঁচ নম্বর স্টেপে কী হবে, আবার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সেখান থেকে বেরিয়ে যাবে। এবার বেরিয়ে যাওয়ার ফলে কী হবে, সেই জায়গাটা আবার খালি হয়ে যাবে, সেখানে আবার একটা নতুন অণুর আগমন ঘটবে, এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকবে, বুঝে গেল? এবার আমরা পড়ব আকৃতিগত বা বর্ণাত্মক অনুঘটক, ঠিক আছে, সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট, ঠিক আছে, কি বললাম আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক, এটাকে আমরা বলি সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট, সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে এই ক্যাটালিস্টটা কি একটা একটা নির্দিষ্ট সেফ
কে সিলেক্টিভ করে, সিলেক্টিভলি, ঠিক আছে? মানে এখানে আমি যদি এদের সংজ্ঞা বা ডেফিনেশন জানতে চাই, সেটা হচ্ছে মানে যে অনুঘটন বিক্রিয়ার বিক্রিয়া হার অনুঘটকের সচ্ছিদ্র গঠনাকৃতি এবং বিক্রিয়ক ও বিক্রিয়াত অণুসমূহের আকারের উপর নির্ভর করে, ঠিক আছে? তাকে আমরা বলি আকৃতিগত বরণাত্মক অনুঘটন। এবং যে অনুঘটকটা ওখানে প্রেজেন্ট থাকে, যার উপস্থিতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আকৃতিগত বরণাত্মক অনুঘটক। যেমন একটা এক্সাম্পল আমরা যদি দিই, সেটা হচ্ছে জিওলাইট, ঠিক আছে? জিওলাইট, এটা কিন্তু কোনো আবার জিও সিমের নিউ ভার্সন না, এটা হচ্ছে জিওলাইট একটা অনুঘটক, যেটা কিনা শেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট, ঠিক আছে? এর দেখতে অনেকটা মৌচাকের মতো, ঠিক আছে? ষড়ভুজাকার মৌচাকের মতো দেখতে, ঠিক আছে? দেখতে কেমন? ষড়ভুজাকার মৌচাকের মতো। তাহলে কি হচ্ছে, এর এই এমন আকৃতির জন্য এ একটা নির্দিষ্ট রিয়াকশনের ক্ষেত্রেই এর কিন্তু এর কাজটা ভালো হবে, ঠিক আছে? মানে এরা কি হয়, শেপ সিলেক্টিভ ক্যাটালিস্টিক, ঠিক আছে? শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট মানে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। যেমন ধরো এই এমন একটা জিওলাইটের উদাহরণ হচ্ছে, মানে জিওলাইটের একটা নাম হচ্ছে ZSM5, ঠিক আছে? যেখানে কিনা অ্যালুমিনিয়াম, অক্সিজেন, সিলিকন, এই যে তিনটে যৌগ, মানে মানে মৌল, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, সিলিকন, এরা কিনা একটা ত্রিমাত্রিক গঠন করে, ঠিক আছে? এবং এটার নাম হচ্ছে অ্যালুমিনো সিলিকেট। এই ত্রিমাত্রিক গঠনের দ্বারা এরা কি করে, এরা কি একটা অনুঘটক যেটা কিনা অ্যালকোহলের ডিহাইড্রেশন ঘটায়, এবং অ্যালকোহলের ডিহাইড্রেশন দ্বারা এরা গ্যাসোলিন বা পেট্রোল এগুলো কিন্তু উৎপন্ন করে, ঠিক আছে? এবং এই জন্য কিন্তু এদের এক একটা নির্দিষ্ট গঠন হওয়ার জন্য কিন্তু এরা শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট। তাহলে আজকে আমরা এই পর্যন্ত স্টপ করছি, নেক্সট দিন আমরা এনজাইম ক্যাটালিস্ট থেকে শুরু করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন থেকে আমরা আবার নিউ টপিক এনজাইম ক্যাটালিস্ট শুরু করবো, ঠিক আছে?